শখ করে একমাত্র ছেলের বিয়ে দিয়েছিলাম, আর বিধাতা তাকে ওখানে তুলে নিলেন। যে থাকলে আমাদের সবচেয়ে ভালো লাগতো সেই যখন নেই। সরোবর, কেন এসব পুরনো কথা তুলে তুমি নিজে কষ্ট পাও আর পাঁচজনকেও কষ্ট পাও? কি করব বলো, আমি যে মা। কেন নিজের জীবনটার সঙ্গে এরম ভাবে এই সাদা রংটাকে আঁকড়ে রেখেছে বলতে পারো? কেন বাবা, সাদা রংটা খারাপ কিসে? সে তো সাতটা রংকেই শুষে নিয়েছে। চৌধুরীদের বাড়িটা কোথায় আপনি জানেন? চৌধুরী বাড়ির লগে আপনার কি কাম? এক্সকিউজ মি, আপনারা কি লোকাল? নমস্কার। নমস্কার, আমি রাজীব, আদিত্যর বন্ধু। কাঁকড়া খবর পাওয়া গিয়েছে স্যার, কিন্তু কোন গর্তে লুকিয়ে আছে সেইটা এখনো আইডেন্টিফাই করতে পারিনি স্যার। আচ্ছা দিদি বলি, তোমার একটা কথা জিজ্ঞাই, আচ্ছা তুমি কি পুলিশের লোক? আমি আর আপনি যদি এখান থেকে একসঙ্গে হেঁটে যাই তাহলে লোকজনেরা এই কদিনের মধ্যে আমাদের সবাইকে কিরকম আপন করে নিয়েছে। চারিদিকে নানা সমস্যার জালে তুমি আটকে গেছো। না না, ওসব সমস্যা টমস্যা কিচ্ছু হবে না, জাল কেটে ঠিক আমি বেরোতে জানি। তুমি তো মন্দির দেখতে এসেছো, তা আমাদের বাড়িতে থেকে মন্দির দেখবে? কারু সম্পর্কে ঠিক মতো না জেনে শুনে তাকে বাড়িতে আশ্রয় দেওয়াটা, এই দেখুন এসব আমি কী বলছি, আমার ক্ষেত্রে তো ঠিক একই অবস্থা হয়েছিল তাই না? আমার মুখে তো শুনেছি ওনাদের নাকি দারুণ বন্ধুত্ব ছিল, ছাড়ো তো। সে এখন কত বড় মানুষ, দেশের মুখ্যমন্ত্রী, সে কি এখন আর এই অজপাড়াগের বন্ধুকে আর মনে রেখেছে? শেষ মুহূর্তে যদি সব কেচিয়ে যায় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ডোন্ট ওয়ারি বস, মিশন উইল বি সাকসেসফুল। জীবনটাকে কি আবার নতুন করে শুরু করা যায় না? আর সেই চলার পথে আমি যদি আমার হাত দুটো বাড়িয়ে দিই তাহলে কি আমার সেই হাত দুটো তুমি ধরবে? বলো বিশাখা।